এই অধ্যায়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্যে, কারণ এইটাই হবে ইন্টারমিডিয়েট যায় সেকেন্ড পার্ট, মানে কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা এইটা ওই অধ্যায়ের উপর নির্ভর করেই কিন্তু গোটা কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা মানে ডিজাইন করা, মানে সব ওখানে যেগুলো পড়বে সবই কিন্তু এই এইটার উপর, এই বেজের উপর ভিত্তি করে পড়তে হবে তোমাদেরকে, বুঝতে পারছো? তাহলে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা তোমাদেরকে বুঝতে হবে। আর একটা জিনিস হলো, এইখান থেকে প্রত্যেকবারই তোমাদের কোশ্চিন আসে, আসবেই, একটা করে সৃজনশীল সেট এখান থেকে হবেই, হ্যাঁ এটা হবেই। তাহলে তো এই অধ্যায়ে কি কি বিষয় আমরা পড়ব, তাহলে যৌগ আমরা কিন্তু এতদিন যেগুলো শিখে আসছি, মাঝে মাঝে কোনো কোনো চ্যাপ্টারে তোমরা কিছু কিছু যৌগ অদ্ভুত টাইপের এক একটা যৌগ দেখেছো, হ্যাঁ সেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে আপাতত এই যৌগগুলোর নামকরণ বা এই চিনে রাখো এইভাবে, পরবর্তীতে আমরা কিন্তু এগুলো সম্পর্কে জানব। আমরা সাধারণভাবে যেই সংকেতগুলো শিখছিলাম, যে সংকেতগুলো লিখতাম, হ্যাঁ মানে যে যৌগগুলো, যেমন ধরো সালফুরিক অ্যাসিড, তারপরে ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি, এই যৌগগুলো সম্পর্কে আমরা কিন্তু যখন প্রথম যখন ক্লাস নাইনে যখন শিখছিলাম কেমিস্ট্রি, যখন পড়া শুরু করি তখন এগুলো শেখা বা যৌগগুলো কিভাবে সংকেত লিখতে হয়, কিভাবে এগুলোর মানে গঠন বৈশিষ্ট্য ইত্যাদি পর্যায় সারণীর উপর ভিত্তি করে এগুলো আমরা পড়েছিলাম, বিভিন্ন তাদের রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য। কিন্তু এখন কিছু কিছু এই চ্যাপ্টারে যৌগ দেখবে, সেই যৌগগুলো খালি নির্ভর করছে কার্বন আর হাইড্রোজেনের উপর, মানে কার্বন আর হাইড্রোজেন থাকবেই, এখানে কার্বন এটা কিন্তু নাই কো, এখানে আছে কিন্তু সেই যৌগটার ধর্ম বৈশিষ্ট্য ওইগুলোর মতো নয়। তাহলে এতদিন আমরা যেই যৌগগুলো পড়ে আসছি বা যে যৌগগুলো সম্পর্কে জানি সেগুলো কিন্তু অজৈব যৌগ, বোঝা গেছে, সেগুলো কিন্তু ছিল অজৈব যৌগ, আর এখন যেগুলো পড়বো এই চ্যাপ্টারে সেগুলো মোটামুটি জৈব যৌগ। তো এখানে চ্যাপ্টারটার নামকরণ করা হয়েছে খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি, তো এটা মানে দিয়ে শুরু করা হয়েছে যে কেন এই চ্যাপ্টারটার নামকরণ করা হলো খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি। এই যে জৈব যৌগের কথা বললাম, এটা পৃথিবীতে অজৈব যৌগের সংখ্যা যতখানি তার চাইতে কয়েক মানে কি অনেক গুণ বেশি হচ্ছে এই তোমার হলো জৈব যৌগ, মানে এগুলো কী কারণে এত বেশি হয়, যে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এই যৌগগুলো কিন্তু আস্তে আস্তে মানে বাড়তে থাকে, মানে তোমার কার্বন হাইড্রোজেনের সাথে অন্যান্য যেই মূলক বা অন্যান্য যেই পরমাণুগুলো যুক্ত হয়ে নতুন নতুন যৌগ তৈরি করে, আর এইগুলোর যৌগের সংখ্যা এ কারণেই কিন্তু অপরিসীম, মানে অনেক যৌগ। তো এগুলো সাধারণত আমরা খনিজ থেকে পাই, ভূগর্ভ থেকে পাই, আর এইগুলা তৈরি হয়েছে কিন্তু একটা জীবা মানে জীবদেহের মরণ ও পচনের ফলে, এই জন্যে খনিজ সম্পদ এবং তার সাথে বলা হয়েছে যে জীবাশ্ম জ্বালানি। তাহলে এখন কথা হচ্ছে এই জীবাশ্মটা কী, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, তাই না? জীবাশ্ম কি, আজ থেকে প্রায় বিলিয়ন বছর আগে, কয়েক বিলিয়ন, পৃথিবীর বয়স কত আমরা বিজ্ঞানে পড়ে থাকি, পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর, তাই না? বিলিয়ন বছর, তো বিলিয়ন মানে কি 10^9 এই সূচকটাকে বলা হচ্ছে বিলিয়ন, তার মানে একের পর কয়টা শূন্য, 1, 2, 3, 9 এই যে এই একের পর 9 দিলে যত হয় সেটাই হচ্ছে 1 বিলিয়ন। আর মিলিয়ন মানে কি 10^6, তাহলে দেখো 10^6 যদি হতো এইখানে, এইখানে কিন্তু যদি তুমি 1 মিলিয়ন বলতা তাহলে কি 1, 2, 3, 1, 2, 3, কারণ কি একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত, মানে 10 লক্ষে হয় 1 মিলিয়ন। আর এইখানে যদি তুমি এক মানে এটা কি হচ্ছে তাহলে বলো তো, এটা এই ঘরটা কি মিলিয়ন না, এই ঘরটা মিলিয়ন, তো এখন মনে করো এগুলো নাই, তাহলে এমটা ধারণ করছে কি অতগুলো শূন্যকে, তাহলে মিলিয়ন, এই মিলিয়ন থেকে গুণ এবার 1 মিলিয়ন, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে কি 1000 মিলিয়ন মানে হচ্ছে তোমার 1 বিলিয়ন, মনে থাকে জানো? এগুলা হচ্ছে ওয়েস্টার্ন পদ্ধতিতে, হ্যাঁ গণনা, আমাদের দেশীয় পদ্ধতি যেমন ওই কি একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে গুনি না, তো ওরা গুনে কীভাবে এরকম ভাবে আর কি, তো মিলিয়ন, তাও বিলিয়ন 4.54 বিলিয়ন বছর, মানে কি এর সাথে কি 10^9 এত একটা, এর একে যদি আমরা কি করি বৈজ্ঞানিক পদ্ধতির থেকে আমরা সাধারণ সংখ্যায় রূপান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এর পিছনে আমরা সামনে কত ডানে কতগুলো শূন্য দিব, আগে দিব কয়টা 9, আগে 9 দিই তারপরে দশমিকটাকে আমরা চেঞ্জ করবো, এখানে আমি গুণ করে দিই আগে,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, দশমিকটা কয় ডিজিট পর? দুই ডিজিট। তাহলে এদিক থেকে গোনো, দুই ডিজিট পর দিয়ে দাও, তাহলে এটাকে তুলে দাও, দিলে কত হচ্ছে দেখো। এই যে এত বড় একটা সংখ্যা, তাহলে পৃথিবীর আমাদের বয়স হচ্ছে এত বছর, হ্যাঁ, বিলিভ ইট অর নট, হ্যাঁ। তাহলে এত বছরের পৃথিবী, এই পৃথিবীর মধ্যে এই এত সময়ের তার বয়স, এর মধ্যে কয়েক মিলিয়ন বছর বা বিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীটা কি ছিল, মানে গভীর বন জঙ্গলে আচ্ছন্ন ছিল, গভীর জঙ্গল বন, তারপরে অধিকাংশ জায়গায় কি ছিল, সমুদ্র, এগুলো ছিল। তাহলে এইখানে বহু মানে প্রকৃতির কি উদ্ভিদ ছিল, প্রাণী ছিল, তাই না? আবার সমুদ্রে কি ছিল, সামুদ্রিক জীব, সেইখানে ছিল কি জুও প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, এগুলো তোমরা জীব বিজ্ঞানে পড়েছো এই সম্পর্কে। তাহলে জুও প্লাঙ্কটন মানে, ফাইটো প্লাঙ্কটন মানে জলজ প্রাণী, যেগুলো জলজ উদ্ভিদ, যেগুলো খালি চোখে দেখা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, সেগুলোকে বলা হচ্ছে ফাইটো প্লাঙ্কটন। আর জুও প্লাঙ্কটন হচ্ছে পানিতে বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, মানে প্রাণী যেগুলো আর কি, সেগুলো বলা হচ্ছে জুও প্লাঙ্কটন। তো এই ফাইটো প্লাঙ্কটন, জুও প্লাঙ্কটন, আরও বড় বড় সামুদ্রিক জীব বা এইগুলো এক সময় দেখা যাচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, ভূমিরূপ মানে চেঞ্জ হয়ে গেছে, ভূমিরূপের পরিবর্তনের কারণে কোনো একটা জায়গায় গভীর বনাঞ্চল সেটা কি হয়েছে, মানে মাটির গর্ভে নিমজ্জিত হয়ে গেছে, বা একটা সামুদ্রিক একটা মানে সমুদ্র সেটা কি হয়ে গেছে, দ্বীপে পরিণত হয়ে গেছে, বা সেখানে মরুভূমি মানে কি বালি তার উপর আচ্ছাদিত হয়ে গেছে, তো এই সামুদ্রিক জীবগুলো কি হয়েছে, নিচে চাপা পড়ে গেছে। তাহলে এই যে দীর্ঘদিন ধরে, কয়েক হাজার বছর মানে মিলিয়ন বছর ধরে এই উদ্ভিদ প্রাণীদেহ ভিতরে চাপা পড়ে থেকে থেকে, মাটির নিচে চাপা পড়ে থাকে, তাহলে কত, প্রায় ধরো এক হাজার ফিট গভীরে এগুলো চাপা পড়েছিল। তাহলে এক হাজার ফিট গভীরে যদি এত এইসব প্রাণী বা উদ্ভিদ দেহ চাপা পড়ে থাকে, তাহলে কি হবে, সেখানে অনেক চাপ সৃষ্টি হবে না স্বাভাবিকভাবে? গভীরতা যত বাড়বে তত কি হবে, চাপও বাড়বে। তাহলে এত ফিট গভীরে চাপ বাড়লে আবার আমরা গ্যাসের বা বিভিন্ন আমরা ক্যারেক্টার পড়েছি যেগুলো, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কি চাপ বাড়লে তাপও বাড়ে, তাহলে সেখানে উচ্চ তাপের সৃষ্টি হয়, সেখানে উচ্চ তাপমাত্রা রয়েছে, তাহলে এত ফিট গভীরে সেগুলো কি উচ্চ চাপ এবং তাপ নিয়ে থাকে, তাপমাত্রাতে থাকে। তাহলে এই যে এত ফিট গভীরে, হাজার ফিট গভীরে বা কয়েক হাজার ফিট, পাঁচ হাজার ফিট গভীরে এই জীবাশ্ম মানে এই যে উদ্ভিদ এবং প্রাণীদেহ তারা যখন চাপা পড়ে থাকে, তারা কি তাদের দেহাবশেষ যে চাপা পড়ে থাকার ফলে যে একটা মানে রাসায়নিক বিক্রিয়ার ফলে, এই যে উচ্চ চাপ এবং তাপের ফলে তাদের একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে, পরিবর্তনের ফলে তাদের দেহাবশেষ, যে দেহাবশেষটা যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে জীবাশ্ম। আর এই জীবাশ্ম যে জ্বালানিটা, সেই জ্বালানিটাকে আমরা বলছি, যেই জ্বালানি হিসাবে যেটাকে আমরা উত্তোলন করছি, যে জীবাশ্মটাকে আমরা কাজে লাগাচ্ছি, সেটাকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বুঝেছে? তাহলে এই যে খনিতে বা যেখানে আমরা আছে আমাদের এই জীবাশ্ম জ্বালানিগুলো, সেখানে আমরা কি বলছি, এটাকে খনিজ বলেছি। তাহলে এই খনি থেকে মানে খনিজ যখন যেখানে আসে আর কি, হাজার হাজার ফিট গভীরে এই মানে জীবদেহের দেহাবশেষ, মানে উদ্ভিদ আর প্রাণী যেটাই হোক, দেহাবশেষটা মৃত মানে মরণের পর এই যে উচ্চ চাপে এবং তাপে তার একটা রাসায়নিক পরিবর্তনের ফলে সেখানে কি হয়েছে, একটা মানে রূপান্তর হয়ে গেছে, রূপান্তর হয়ে সেটা একটা জ্বালানিতে রূপ নিয়ে গেছে, ওগুলা আর কি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। তাহলে ওইগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানিটা কি, জীবদেহের মরণ ও পচনের ফলে, মানে আজ থেকে কয়েক হাজার বছর মানে মিলিয়ন বছর পূর্বে ভূপৃষ্ঠের অনেক গভীরে, হ্যাঁ, জীবদেহের মরণ ও পচনের ফলে সেগুলো উচ্চ চাপ ও তাপের ফলে সেখানে রাসায়নিক মানে ভাবে পরিবর্তনের ফলে সেগুলো এক ধরনের জ্বালানিতে রূপান্তরিত হয়েছে। সেই জ্বালানিটাকে আমরা বলা হচ্ছে, বা একটা পদার্থে রূপান্তরিত হয়েছে যেগুলো আমরা কি জ্বালানি হিসাবে ব্যবহার করছি, সেইগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বোঝা গেছে? আচ্ছা, জীবাশ্ম জ্বালানি সম্পর্কে এবার আমরা জানলাম। এখন এই জীবাশ্ম জ্বালানিটা কত রকমের আছে, মানে আমরা কী কী জীবাশ্ম জ্বালানি পাই? জীবাশ্ম জ্বালানির মধ্যে আমরা পাচ্ছি, দেখো আছে হলো তোমার পেট্রোলিয়াম, তারপরে কয়লা, পেট্রোলিয়াম, আর হলো প্রাকৃতিক গ্যাস,
এই তিন ধরনের জ্বালানি আমরা প্রায় সেখান থেকে কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এগুলো সম্পর্কে আমরা একটু জানি তারপরে আমরা এর নিষ্কাশনগুলো কীভাবে করা হয় হ্যাঁ বা কীভাবে আমরা এই জ্বালানিগুলো পাই মানে এই যে ভূপৃষ্ঠের অনেক গভীরে খনিজে যখন এগুলো আসে সেখান থেকে যখন এগুলোকে তোলা হয় সেগুলো তো আমরা ব্যবহার করতে পারি না ওগুলো হচ্ছে কি অপরিশোধিত ক্রুড অয়েল অপরিশোধিত অবস্থায় পাই সেগুলোকে আমাদের ব্যবহার উপযোগী করার জন্য সেগুলোকে আমরা কি করব নিষ্কাশন করব পাতন প্রণালীতে আংশিক পাতন প্রণালীতে সেগুলো আমরা পরে দেখব তাই কয়লাটা কি এই যে বনাঞ্চল যেখানে চাপা পড়ে গেছে ভূমিরূপের পরিবর্তনের ফলে তো বনাঞ্চলে বড় বড় উদ্ভিদ কি ছিল অনেক গাছপালা ছিল বড় বড় সেই উদ্ভিদ দেহটা চাপা পড়ে থাকার ফলে সেখানে সেটা কয়লাতে রূপান্তর হয়েছে মানে উদ্ভিদ বড় বড় উদ্ভিদ চাপা পড়ে কয়লাতে রূপান্তর হয়েছে আর যে যে জুওপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন অণুজীবগুলো অথবা সাগরে মানে যেসব বড় বড় প্রাণী মাছ বা জলজ জীব যেগুলো তিমি এইগুলো চাপা পড়ে সেগুলো কি হয়েছে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস এই পেট্রোলিয়ামের মধ্য থেকে আমরা প্রাকৃতিক গ্যাস কিছুটা পাই হ্যাঁ পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম কথাটার অর্থ কি পেট্রো কথার অর্থ হলো এটা গ্রিক শব্দ পেট্রো পেট্রো শব্দের অর্থ হলো পাথর ঠিক আছে আর অলিয়াম অলিয়াম মানে হলো তেল তেল জাতীয় পদার্থ তাহলে পাথরে সঞ্চিত তেল বা জ্বালানি সেটাকেই আমরা বলছি পেট্রোলিয়াম ঠিক আছে তাহলে পাথরে সঞ্চিত তেল সেটাকেই বলা হচ্ছে পেট্রোলিয়াম এটা ল্যাটিন ভাষার শব্দ অলিয়াম আর এই পেট্রো হলো গ্রিক দুই শব্দের মানে মিলিত রূপ হচ্ছে পেট্রোলিয়াম ঠিক আছে তাহলে এই পাথরে সঞ্চিত তেলকে আমরা বলছি পেট্রোলিয়াম এই পাথরে সঞ্চিত তেল মানে জ্বালানি আর কি ওর মধ্যেই আমরা এগুলো পাবো তো পেট্রোলিয়ামকে আমরা নিষ্কাশন করব যখন খনিতে থাকে এগুলো যে পদার্থগুলো সেগুলো একটা মানে কি জেলি টাইপের থাকে জেল ধরনের সেগুলোকে আমরা তো ব্যবহার করতে পারি না এই এই পেট্রোলিয়ামের মধ্যেই আছে কেরোসিন ডিজেল জ্বালানি তেল লুব্রিকেন্ট পিস এগুলো সবই কিন্তু আছে হ্যাঁ ন্যাপথা সবই আছে তাহলে এইগুলা থেকে আমরা কিন্তু এগুলোকে নিষ্কাশন করে নিয়ে তারপর আমরা এগুলোকে ব্যবহার উপযোগী করি তাহলে এখন আমরা এগুলোকে কিভাবে নিষ্কাশন করব আর এই পেট্রোলিয়ামের মধ্যে যে প্রাকৃতিক গ্যাস আমরা পাই মানে এই পাথরে সঞ্চিত তেল বা জ্বালানি সেখানে কিছু আমাদের গ্যাসীয় পদার্থ আছে তো এই গ্যাসীয় পদার্থগুলা কিছু পরিমাণের আছে অল্প কিছু পরিমাণের এই যতগুলো গ্যাস পাওয়া যায় এর মধ্যে গ্যাসীয় পদার্থ প্রাকৃতিক গ্যাসগুলা সেই প্রাকৃতিক গ্যাসের মধ্যে আছে মিথেন আছে মিথেন আছে 80% তারপরে ইথেন আছে 7% তারপরে মিথেন প্রোপেন আছে 6% তারপরে মিথেন বিউটেন বা আইসো বিউটেন ও আইসোবিউটেন বিউটেন ও আইসোবিউটেন এগুলো আমরা পড়বো আইসোবিউটেন বিউটেন এগুলো সম্পর্কে আমরা পরে জানবো আইসোবিউটেন বিউটেন সেটা আছে তোমার হচ্ছে 4% তারপর তোমার পেন্টেন আছে 3% এইগুলা যে পরিমাণ গ্যাস পাই সেই গ্যাসগুলোর মধ্যে এই গ্যাসগুলোর মধ্যে এত পার্সেন্ট হিসেবে সব গ্যাসগুলো আমরা পাই যেমন ধরো এখানে যোগ করলে কত হয় 7 না 7 6 13 13 এর সাথে 20 20 এর রাশি 100 মানে যে পরিমাণ গ্যাস পাই 100% যে পরিমাণ গ্যাস পাই সেই গ্যাসগুলোর মধ্যে আবার আছে বিভিন্ন ধরনের গ্যাস ঠিক আছে তো বাংলাদেশে আমরা যেই আমাদের গ্যাসের খনি আছে যে আমরা যেখানে থেকে গ্যাস পাই তার বাংলাদেশে যে পরিমাণ গ্যাস পাওয়া যায় তার 99.9% হলো 99% হলো মিথেন বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস তার প্রাকৃতিক গ্যাসের হ্যাঁ সবটুকুই প্রায় মিথেন ওই 0.1% অন্যান্য গ্যাস ওটা মানে উপেক্ষা করা যায় সবটুকুই হলো মিথেন গ্যাস আমাদের দেশে যেই গ্যাস আমরা খনি থেকে তুলি তো দেখো এইগুলা কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু এই গ্যাসগুলোর মানে চেহারাটা একটু কাঠামোটা চেঞ্জ হয় ঠিক আছে মানে কার্বনের সংখ্যা ওই যে আমি বলছি কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এই জৈব যৌগগুলো হাজার হাজার অসীম হতেই আছে প্রতিদিন মানে অসংখ্য এই জন্য এদের সংখ্যাটা বেশি প্রকৃতিতে আমরা এগুলো বিস্তারিত এই চ্যাপ্টারের শেষ মানে আরেকটু পরেই পড়ব প্রথমে এইগুলো দিয়ে শুরু হয়েছে তাই আমরা এগুলো আলোচনা করছি আর কি তো এখন আমরা এই পেট্রোলিয়াম
কিভাবে নিষ্কাশন করতে পারি সেগুলো সম্পর্কে এবার আমরা একটু জানব। ভূপৃষ্ঠের প্রায় 5,000 ফিট গভীরে, 1,000 থেকে 5,000 ফিট গভীরে এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থের মানে খনিজগুলো পাওয়া যায় আর কি। তো সেখান থেকে উত্তোলনের পর হ্যাঁ চাপ প্রয়োগ করে তোমরা সালফার নিষ্কাশন করেছ আগের চ্যাপ্টারে, সেম প্রসেসে দেখা যাচ্ছে ওইখানেও যান্ত্রিক প্রক্রিয়ায় এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থকে উত্তোলন করা হয়। তো পেট্রোলিয়াম জাতীয় পদার্থকে উত্তোলন করার পর সেখানে তো অপরিশোধিত ক্রুড অয়েল থাকে, সেটাকে আমরা কী করবো এবার পরিশোধিত করব। বিভিন্ন হাইড্রোকার্বনগুলো থাকে, সেই হাইড্রোকার্বনগুলোকে কী করবো আমরা চেঞ্জ মানে পৃথক করব। সেই করার জন্য আমরা আংশিক পাতন প্রণালী ব্যবহার করব। তোমাদেরকে শিখাইছি পাতন পদ্ধতি, পাতন এবার আরেকটা বলা হচ্ছে কি আংশিক পাতন। পাতন প্রণালীতে, পাতন প্রণালী আর আংশিক পাতন প্রণালীর মধ্যে একটু পার্থক্য আছে। পাতন প্রণালীতে দ্রবণ থেকে, দ্রবণ মানে কি দ্রব যোগ দ্রাবক, তাই না, সেটা কি হয় দ্রবণ। এই দ্রবণ থেকে, দ্রবণ বা সমসত্ব মিশ্রণ থেকে দ্রব সরি দ্রাবকটাকে সরিয়ে ফেলে, ঠিক আছে, দ্রাবকটাকে সরিয়ে ফেলে দ্রবটা আমরা আলাদা করি, বাষ্পীভূত করে বা যে কোনোভাবে, ওই যে ফ্লাক্স ফ্লাক্স লাগিয়ে বিভিন্নভাবে তাপ দিয়ে আমরা আলাদা করলাম না, করার যে সিস্টেমগুলো আমরা জেনে আসছি প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে সম্ভবত। তো ওটা ছিল কি পাতন প্রণালী, আর একটা পড়েছে উদ্ধপাতন প্রণালী। কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, কঠিন পদার্থ আছে সেগুলোকে বলা হচ্ছে উদ্বায়ী পদার্থ। তো ওগুলো উদ্ধপাতন প্রণালীতে আমরা নিষ্কাশন করি বা আলাদা করি। তো পাতন প্রণালী তো তোমার হচ্ছে কি আমরা এই দ্রাবকটাকে আলাদা করব, আর এই আংশিক পাতন প্রণালীটা আমরা কি করব দ্রবটাকে আলাদা করব। বহু দ্রব আছে এখানে, সমসত্ব মিশ্রণ হিসেবে আছে বহু দ্রব, 4-5 একাধিক মানে 2 বা ততোধিক দ্রব আছে এখানে, অনেক অনেক দ্রব আছে। সেই দ্রবগুলোকে আমরা প্রত্যেকটাকে একবারেই আমরা কি করব আলাদা করব, সেই প্রণালীটাকে বলা হচ্ছে আংশিক পাতন প্রণালী। তার মানে যে প্রণালীতে বা যেই পাতন পাতন প্রণালীতে একটি তরল বা উদ্বায়ী, উদ্বায়ী টাইপের পদার্থ হতে পারে, তরল বা উদ্বায়ী পদার্থের সমসত্ব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে, স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আমরা পাতন মানে কি পাতন করতে পারি, সেই পাতন প্রণালীটাকে বলা হচ্ছে আংশিক পাতন প্রণালী। লেখো আংশিক পাতন, যে প্রক্রিয়ায় পাতন তো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় 2 বা ততোধিক তরল বা উদ্বায়ী পদার্থের সমসত্ব মিশ্রণ থেকে, আচ্ছা স্ফুটনাঙ্ক কি তোমরা তো জানো নাকি, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে, ফোটা না শেষ হওয়া পর্যন্ত ওই তাপমাত্রায় কি বলবৎ থাকে, ওই তাপমাত্রা স্থির থাকে, তাকেই ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। এক কথায় যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকেই ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে কোনো তরল বা উদ্বায়ী পদার্থের একটা সমসত্ব মিশ্রণ থেকে পদার্থ উপাদানগুলোকে, মিশ্রণে অনেকগুলো পদার্থ থাকে একই সাথে, উপাদানগুলোকে পৃথক করা হয়, সেই প্রণালীটাকে বলা হচ্ছে কি আংশিক পাতন প্রণালী। ঠিক আছে, তো এই আংশিক পাতন প্রণালীতে আমরা এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থকে, এর মধ্যে পেট্রোলিয়ামের যেই ক্রুড অয়েল থাকে যেগুলো অপরিশোধিত পেট্রোলিয়াম সেগুলোকে আমরা আলাদা করব। তো কি করা হয়, পেট্রোলিয়ামকে আংশিক পাতন প্রণালীতে পরিশোধন করার জন্য একটা আংশিক পাতন স্তম্ভ লাগে। এই স্ট্রাকচার, এটা একটা মডেল, পেট্রোলিয়ামের আংশিক পাতন করা হয়, এই পেট্রোলিয়ামের আংশিক পাতন এটা কি বলা হচ্ছে আংশিক পাতন স্তম্ভ। তো পেট্রোলিয়াম জাতীয় পদার্থকে যখন খনি থেকে উত্তোলন করা হয়, হওয়ার পর এটাকে কি করা হয় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে এই আংশিক পাতন স্তম্ভের মধ্যে প্রবেশ করানো হয়। এখানে কতগুলো ফিল্টার আছে, বিভিন্ন তাপমাত্রায় ফিল্টারগুলো বিভিন্ন বস্তুকে ধরবে। আচ্ছা মনে করো নদীতে বিভিন্ন ধরনের মাছ যায়, এখন
কেউ মনে করো যে একটা বড় বড় ফাঁসের জাল পেতেছে, তাহলে কি হবে? এই যে নদী মনে করো, হ্যাঁ, এইখানে একটা জাল পেতেছে, এইখানে একটা জাল, এইখানে একটা জাল, তাহলে এই দিক থেকে মাছগুলো আসছে, তাহলে এইখানে বড় জাল পেতেছে, বড় বড় ফাঁস, তাহলে কি হবে? এইখান থেকে মাছগুলো যখন চলে যাবে, বড় মাছগুলো আটকা পড়বে, তাহলে কি হবে? ছোট মাছগুলো চলে যাবে, তার চাইতে ছোট একটু ফাঁসের জাল এখানে দেওয়া আছে, তাহলে ওই মাপের মাছগুলো এখানে আটকা পড়বে, পরের মাছগুলো কি চলে যাবে? এইভাবে ধাপে ধাপে কিন্তু চলে যাবে। তাহলে এখন চিন্তা করো, কিছু কিছু পদার্থ এর মধ্যে আছে জ্বালানি, সেটা কত? 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। এখন 340 ডিগ্রির নিচে, 340 ডিগ্রির নিচের তাপমাত্রায় কিন্তু সে আর ফুটবে না, তাহলে এর নিচের তাপমাত্রায় যেগুলো ফুটবে সেগুলো ফুটে উপরে যাবে, স্বাভাবিক ব্যাপার। মানে 340 ডিগ্রি তাপমাত্রায় যেগুলো ফোটে সেগুলো এখানে ফুটবে, এর চাইতে কম তাপমাত্রায় যারা ফোটে তারাই শুধু যাবে উপরে। এর চাইতে কম তাপমাত্রায় যারা 340 ডিগ্রির চাইতে কম তাপমাত্রায় ফোটে তারাই শুধুমাত্র ফুটে উপরের দিকে যাবে, আর 340 ডিগ্রিতে যারা ফোটে তারা এখানে থাকবে। বুঝা গেছে? এরা তো যাওয়ার কোনো মানে, এরা কি তরল থাকবে? এখন তোমার মনে করো যে তুমি পানি ফুটাচ্ছ, তো পানি যখন তোমার হিট করে করে পানি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রিতে না পুষবে তখন তো পানি ফুটে যাবে না, তো 199 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পানি কিন্তু ওই অবস্থায় থাকবে, মানে সে হিট হবে কিন্তু যাবে না, যেই মাত্র 100 ডিগ্রি গেল তখন কিন্তু ফুটে ফুটে যাওয়া শুরু হলো। তাহলে 340 ডিগ্রির নিচের তাপমাত্রা পর্যন্ত, মানে 340 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার এখানে সে ফুটবে, এর চাইতে কম তাপমাত্রায় তো আর এ ফুটবে না, এর চাইতে কম তাপমাত্রায় যারা ফোটে তারা হলো কি হবে? ওই দিকে চলে যাবে। বুঝা গেছে? এখানে যায় 340 ডিগ্রি, মনে করো এখানে 270 ডিগ্রি আছে, তাহলে 270 ডিগ্রির মধ্যে যারা ফোটে, 270 ডিগ্রিতে যারা ফোটে তারা এখানে থাকলো, আর যারা কম তারা কি হবে? উপরে। এভাবে আস্তে আস্তে কি হবে, মানে ছাঁকনিতে ধরা পড়বে। ঠিক আছে? মানে যখন তাপ দেওয়া হবে তখন কি হবে, গ্যাসীয় পদার্থগুলো লাফ মেরে উপরের দিকে চলে যাবে না, হালকা হয়ে হয়ে চলে যাবে। তাহলে যদি আমি হালকা করতে না পারি তাহলে তো সেগুলো যাবে না, তার স্ফুটনাঙ্কে না পোঁছাতে পারি তাহলে তো যাবে না। যেগুলোর স্ফুটনাঙ্ক 340 সেগুলো এখানে হালকা করা সম্ভব, কিন্তু যাদের আর নিচে তারা তো সম্ভব নয়, তারা কি হবে? উপরে যায় হালকা হবে, তারা ওদের জায়গা যাওয়ার জায়গা আছে, তারা ওইভাবে চলে যাবে। তাহলে এখানে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করে পেট্রোলিয়ামের পদার্থগুলোকে এর মধ্যে ঢুকানো হয়, ঢুকায় এইভাবে ধাপে 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 এগুলোকে আমরা পাইপ দিয়ে দিয়ে বের করে নিয়ে আসি, নিষ্কাশন করে করে। হ্যাঁ, তো এইখানে এই যে পেট্রোলিয়াম গ্যাস যেগুলো, সেগুলোর মধ্যে আছে 4 ধরনের গ্যাস, 1 থেকে 4 পর্যন্ত কার্বন যেগুলো বিশিষ্ট গ্যাস আছে সেগুলো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটেন পর্যন্ত এই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে থাকে, সেগুলো 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যাদের স্ফুটনাঙ্ক। আর এখানে কার্বনের পরমাণু থাকে 1 থেকে 4টি এই পেট্রোলিয়াম গ্যাসে, মিথেনের 1টি, ইথেনের কয়টি? 2টি, প্রোপেনের কয়টি? 3টি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনের কয়টি? 4টি। তাহলে এই 4টি কার্বন বিশিষ্ট পরমাণু পর্যন্ত এখানে থাকে, আর পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা যত বাড়বে ওর আণবিক ভরও তত বাড়বে সেই পদার্থের, ওদের ওই হাইড্রোকার্বনগুলোর। তো যত বাড়বে তত অণু বড় হবে, আণবিক ভর বাড়বে এবং সেটার স্ফুটনাঙ্কও তত ধীরে ধীরে বাড়বে। তাহলে এখানে স্ফুটনাঙ্ক, কার্বন পরমাণুর সংখ্যা কম তাই স্ফুটনাঙ্কও কম, অল্প তাপমাত্রায় ফোটে, অল্প তাপমাত্রায় ফোটে মানে কি, সেটা গ্যাস হিসাবেই থাকে। বোঝা গেছে? 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ফুটে যাচ্ছে। আর এইখানে গ্যাসোলিনটা যেগুলো, ওই যে তোমার হচ্ছে পেট্রোল তেল যেটা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আরও যেগুলো ইঞ্জিন পেট্রোলে চলে সেগুলো, সেখানে কার্বন পরমাণু থাকে হচ্ছে তোমার 5 থেকে শুরু করে 10টি কার্বন পর্যন্ত এই হচ্ছে গ্যাসোলিনে। ঠিক আছে? তাহলে এইগুলোর তাপমাত্রা মানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা ফোটে। হ্যাঁ, আর এই ন্যাপথাটা 71 থেকে শুরু করে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এদেরকে এই চেম্বারে এখানে এসে ধরা হয়। এখানে কার্বন সংখ্যা থাকে, এখানে কত ছিল? 5 থেকে 10টি কার্বন ছিল এই যৌগগুলোতে, আর এই ন্যাপথার মধ্যে ছিল 7 থেকে শুরু করে 14টি কার্বন আছে, পরমাণু আছে এই ন্যাপথা টাইপের এই যৌগগুলোতে, হ্যাঁ, হাইড্রোকার্বন।
তারপরে 171 থেকে 270 পর্যন্ত এটা কেরোসিন তেল আমরা যেটা মানে আগের দিনে তো আমরা ওই হারিকেন জ্বালানোর জন্য ব্যবহার করছি, তারপরে এই যে জেট ইঞ্জিনগুলো বিমানের জেট ইঞ্জিনগুলো তোমার হচ্ছে এই কেরোসিন এই টাইপের তেলগুলোতে চলে। হ্যাঁ, ওর সাথে আরও কিছু ওরা মিশ্রণ ঘটিয়ে সেভাবে ই করায়। তো এটা তোমার হচ্ছে হ্যাঁ 11 থেকে শুরু করে তোমার হচ্ছে 16 পর্যন্ত কার্বন থাকে পরমাণু, তারপরে ডিজেল থাকে তোমার হচ্ছে 17 থেকে শুরু করে 20টি কার্বন পরমাণু বিশিষ্ট যৌগগুলো হচ্ছে ডিজেল, যেগুলো আমরা মেশিন টেশিন এগুলো শ্যালো মেশিন, তাই না, এই ওয়াটার পাম্প যেগুলো মানে এই সব জিনিসগুলো যেগুলো চালায়, হ্যাঁ গাড়ি টাড়িতে যে ইঞ্জিনগুলো চলে সেইগুলো আর কি। হ্যাঁ, তারপরে লুব্রিকেটিং যেটা বলা হয় ইঞ্জিন অয়েল, তোমার হচ্ছে যেই ইঞ্জিনের মধ্যে যে এক ধরনের অয়েল ব্যবহার করা হয় পিচ্ছিল পদার্থ মানে ক্যাঙ্ক পিস্টন এইগুলোকে গতিশীল রাখার জন্য, সেগুলো ক্ষয়রোধ করার জন্য, ফ্রিকশন কমানো ঘর্ষণ কমানোর জন্য যেই ইগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে লুব্রিকেটিং। আর জ্বালানি তেল বিভিন্ন ধরনের জ্বালানি তেল তেলগুলো তারপিন টারপিন ইত্যাদি সব মানে ওই আরও ধরনের তেল টেল বিভিন্ন ব্যবহার করা হয় এগুলোর সেগুলোকে বলা হচ্ছে জ্বালানি তেল। আর এই বিটুমিন যে রাস্তায় যেই পিস দেওয়া হয় না পিস এইগুলাকে বলা হচ্ছে বিটুমিন, সেটা 340 ডিগ্রি। আচ্ছা দেখো একটা জিনিস, যতই পদার্থগুলো কার্বন সংখ্যা বাড়তে আছে এগুলো আরও কার্বন পরমাণু বেশি, উচ্চতর কার্বন পরমাণু বিশিষ্ট যৌগগুলো আস্তে আস্তে কী হয় ভারী হয়, সেগুলো তরল হতে থাকে কঠিন হতে থাকে। এই বিটুমিন তারপরে কি মোম বা প্যারাফিন, যে আমরা মোম ব্যবহার করি প্যারাফিন, আচ্ছা পেট্রোলিয়াম, যে এই যে পেট্রোলিয়াম থেকে কিন্তু পেট্রোলিয়াম জেলি, সামনে তো শীত আসছে আমরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি না, তো পেট্রোলিয়াম ভ্যাসোলিন পেট্রোলিয়াম জেলি এই যে মোম জাতীয় পদার্থ এগুলো উচ্চতর কার্বন মানে এগুলো কি হার্ড কঠিন পদার্থ রূপান্তর হয়ে যায়, ঠিক আছে, এইগুলো আমরা ব্যবহার করি যে পেট্রোলিয়াম জেলি মোম এগুলা। তো পেট্রোলিয়াম জেলিটা কি পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, তাই না, হাইড্রোকার্বনগুলো উচ্চতর কার্বন বিশিষ্ট উচ্চতর কার্বন সংখ্যার হাইড্রোকার্বনগুলাই হচ্ছে তোমার ওইগুলা পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। তো এটার কাজ কি, মোম দেখবে পানিতে কিন্তু দ্রবীভূত হবে না এবং পানি আর মোমে কিন্তু কখনোই মিক্সড হবে না। তো এইটাকে তোমার হচ্ছে পানি যে এটা এই কিছু কিছু হাইড্রোকার্বন বা কিছু কিছু এই যে যৌগগুলোকে তারা মানে পানির প্রতি তাদের আকর্ষণ নাই বা পানি তাদেরকে মানে এক হয় না দ্রবীভূত হয় না, সেই ঘটনাটাকে বলাচ্ছে কি বলা হয় একটা মানে ওই যে একটা আমি ভুলে গেলাম কথাটা, জলানি রাশক্তি, মানে বানানটা এরকম জল এর প্রতি আসক্তি নাই, জলা নি রাশক্তি, ঠিক আছে এরকম আর কি। হ্যাঁ ওটাকে ইংরেজিতে বলে হাইড্রোফ্যাব্রিক্স। হ্যাঁ আচ্ছা, তো এই মোমের প্রতি কিন্তু মোমের সাথে কিন্তু এই পানির কোনো মানে ইয়ে হবে না, মোম ভিজাতে পারবে না কিন্তু পানিয়ে মোমটাকে, ওর গায়ে দিলে দেখবে না। আবার কচু পাতাতে দেখবে পানি পড়লে কি হয় থাকে ওখানে মোম জাতীয় পদার্থ আছে যার কারণে কিন্তু ইয়ে হয় না, ওটা কিন্তু হাইড্রোকার্বন, মোম প্যারাফিন এগুলো কি হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। তো পেট্রোলিয়াম জেলি কি করে, আমরা যখন এই ঠোঁটে বা লিপে যখন আমরা গায়ে পেট্রোলিয়াম জেলি দেই তখন কি হয়, ভিতরে যে ঠোঁটে বা আমরা যেখানে দিচ্ছি সেখানে পানি থাকে, তো সেটা পানিটা কি বাষ্প হয়ে উড়ে যেতে পারে না, ওই যে পানিকে সে ই করতে দিবে না, তাই না, তো ওটা ওর উপর প্রলেপ হিসাবে কাজ করে বের হতে দেয় না, শুকিয়ে যেতে পারে না, তাই ওটা ভালো থাকে। শীতের দিনে কি হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে না, শুষ্ক বাতাস থাকে, তা শুষ্ক বাতাস কি হয় আমাদের ত্বকটা শুষ্ক হয়ে যায় ফেটে যায়, তো ওই যখন আমরা ওটা ব্যবহার করি তখন সেখানে কি হয় ওটা উড়ে যায় না, পানিটা বাষ্পভূত হতে পারে না, ফলে কি হয় সেখানে ওটা ভালো থাকে। এই হলো পেট্রোলিয়াম জেলির কাজ, বুঝতে গেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের এই যে পেট্রোলিয়ামের আমরা নিষ্কাশন বা পাতন আমরা জানতে পারলাম, তাহলে এই সম্পর্কে তোমাদের বইয়ে আছে মানে প্রত্যেকটা সম্পর্কে বলা আছে, এগুলো নৈবত্তিকের জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য তোমরা ভালো করে এটা পড়বে, ঠিক আছে। আর একটা জিনিস হলো এই চ্যাপ্টারের যেই পরবর্তীতে আমরা জৈব যৌগ এবং হাইড্রোকার্বনগুলোর নামকরণ শিখবো, তারপরে তাদের ধর্ম বৈশিষ্ট্য ইত্যাদিগুলো শিখবো, বিক্রিয়া শিখবো, এর পরবর্তী ক্লাসে আমরা সেগুলো শিখবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি।